আসলে ড্রপ ডাউন অনেক রকমের হয়, অনেক ভাবে হয়। ঠিক আছে, ড্রপ ডাউন অনেক ভাবে হয়। কিছু কিছু ড্রপ ডাউন দেখা যায় হচ্ছে একদম কি বলে সবগুলো ইনলাইনে আছে, একটা জাস্ট পুরো এরিয়া ড্রপ ডাউন হচ্ছে। আবার কিছু আছে জাস্ট লিস্ট আকারে। তো সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে লিস্ট আকারে যে ড্রপ ডাউনটা সেটা, ঠিক আছে, এই এই টাইপের ড্রপ ডাউনটা। ঠিক আছে, তো এই টাইপের ড্রপ ডাউনটা অ্যাকচুয়ালি কিভাবে বানাতে হয়, এখানে কিভাবে বানানো হয়েছে? আচ্ছা, আমি এমনিতে করি, যেটা করা হয় সেটা হচ্ছে আমি যে ড্রপ ডাউনটা বানাবো সেই ড্রপ ডাউনটা কার আন্ডারে থাকবে সেটা আগে মনে করেন। পোর্টফোলিও আন্ডারে আমি কিছু ড্রপ ডাউন থাকবে, তো আমাকে পোর্টফোলিওর অ্যালাই এর মধ্যে আরেকটা ইভ্যাল অ্যালাই তৈরি করতে হবে, তারপর আমাকে পজিশনিং, বাকি বিষয়টা পুরোটাই পজিশনিং এর উপর ডিপেন্ড করছে। আমি এখানে পোর্টফোলিও আন্ডারে একটা ইভ্যাল অ্যালাই করি। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে এসটিএমও। সাপোজ এটা হচ্ছে আমার একটা ড্রপ ডাউন, যখনই আমি মার্কআপটা রেডি করব আমার মেনুটা কিন্তু ভেঙে যাবে, একদম ভেঙে গেছে। তো এখানে ড্রপ ডাউনটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার যে ড্রপ ডাউন ইউএলটা সেটা হচ্ছে অ্যালাই এর সাথে পজিশনিং হয়ে কাজ করবে। ঠিক আছে, তো ড্রপ ডাউন তৈরি করার প্রথম শর্ত সেটা হচ্ছে আমার অ্যালাই কে পজিশন রিলেটিভ করতে হবে। কি প্রথম শর্ত হচ্ছে অ্যালাই কে পজিশন রিলেটিভ করতে হবে, দেন ইউএল কে আমরা কি করতে পারবো, পজিশন অ্যাবসোলিউট করতে পারবো। এখন যদি ইউএল কে পজিশন অ্যাবসোলিউট করি সরাসরি, সে কার উপর ডিপেন্ড করে কাজ করবে? তার প্যারেন্ট। তার প্যারেন্ট হচ্ছে কে? মেইন মেনু, যাকে রিলেটিভ করা আছে। ঠিক আছে, তো এখানে রিলেটিভ করা আছে, যদি রিলেটিভ না করা থাকে তাহলে সে বডির উপর ডিপেন্ড করে কাজ করবে। তো আমি অ্যালাই কে পজিশন রিলেটিভ করলাম, তারপর অ্যালাই এর মধ্যে কি আছে, অ্যালাই এর মধ্যে আছে হচ্ছে ইউএল। ঠিক আছে, ইউএল কে আমি করবো হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, এবং সে থাকবে হচ্ছে লেফট থেকে 0 পিক্সেল এবং টপ থেকে 0 পিক্সেল। আমি একটা নির্দিষ্ট উইড দেই। ঠিক আছে, এখন দেখেন তার কি অবস্থা, তার অবস্থা হচ্ছে এইটা, সে তারা এখনো পর্যন্ত কি প্রত্যেকটা এলাই পাশাপাশি আছে। এখন প্রত্যেকটা এলাই আমাকে ডিসপ্লে ব্লক অবস্থায় করতে হবে নিচে নিচে আসার জন্য। এখানে এই এলাইটা কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, সেজন্য এই এলাইটাও কিন্তু পাচ্ছে এই ইউএল এর মধ্যে, যে এলাইটা আছে সেটাও তো সেম এই এলাই, এই এলাই তাই না, এই এলাইটাও সেম বিষয়টা পাচ্ছে। তো আমাকে এটাকে করতে হবে আলাদা করে বলতে হবে যে ইউএলআই, ইউএল এর মধ্যে আবার যে এলাই আছে তাকে ডিসপ্লে ব্লক। এখন তারা নিচে নিচে আসছে। ঠিক আছে, আমি কি করছি পোর্টফোলিওর সাথে কি করছি, পোর্টফোলিওর সাথে কিন্তু পজিশনিং করছি, সে রাইট থেকে শুরু হচ্ছে, কারণ আমার মেনু টেক্সট অ্যালাইন হচ্ছে কি রাইট, সে রাইট থেকে শুরু হচ্ছে। তো আমি একে করি হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট, ইউএল কে করছি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ওই ভিতরের ইভেলটাকে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা আমার রাইটে থাকুক সমস্যা নেই, আমি সেই ইভেলটাকে কি করছি টেক্সট অ্যালাইন লেফট করছি যাতে এই পজিশনে আসে। এবং আমার এই ইউএল এর উইডথ হচ্ছে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত 250। আমি ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবো, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, তারপর এটা হচ্ছে সেই ইউএল, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখি এটা হচ্ছে আমার সেই ইভেলটা বর্তমানে, যে ইভেলটা আমি পজিশনিং করছি। তো 250 একচুয়ালি অনেক বেশি হয়, 200 দিন। এবার আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার মূল মেনু থেকে একটু নিচে নামায় আনতে হবে, একটু নিচে নামায় আনতে হবে। সো আমি টপ থেকে দিলাম হচ্ছে 30 পিক্সেল, দেখা যাক টপ থেকে 30 পিক্সেল এই অবস্থায়, এই অবস্থায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই, ব্যাকগ্রাউন্ডটা আর লাগবে না, আমি বোঝার সুবিধার্তে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। এখানে এই অবস্থায় ভালো দেখাচ্ছে তাই না আমার মেনুটা। আমি চাইলে আরো একটু কিছু করতে পারি, যেমন প্যাডিং অথবা মার্জিন। আমি এলআই এর
শুধুমাত্র ড্রপ ডাউন যে এলাই গুলো তাদের উপরে নিচে 3 পিক্সেল করে মার্জিন দিলাম এবং লেফট রাইট তাহলে একটু ফাঁকা হলো। এই হচ্ছে আমার ড্রপ ডাউন। এবার ড্রপ ডাউনটাকে আমাকে কি করতে হবে, মানে জাস্ট হোভার করলেই আসবে এভাবে দেখাতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে নর্মালি ইউএল -99999 পিক্সেল, নর্মালি নর্মালি সে বাইরে থাকবে অনেক দূরে। যখন এই এলআই এর উপর হোভার হবে, এলআই এর উপর হোভার হবে, তখন আমার সেই ইউএলটা, তার মধ্যে যে ইউএলটা আছে সেটা কি হবে, লেফট জিরো হবে। এখন দেখেন নিচে আস্তে আস্তে এটা কি সরে যাচ্ছে না, আমি মেনুতে আস্তে আস্তে সরে যাচ্ছে, কারণ এর কারণ হচ্ছে দেখেন আমি আবার ব্যাকগ্রাউন্ডটা দেই তাহলে বুঝতে পারবেন। এর কারণটা হচ্ছে কি, ইউএলটা অনেক নিচে আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বিষয়টা এমন যে আমার যে এলআইটা পোর্টফোলিও এটা সাইজ হচ্ছে এইটু, আমার ইউএলটা হচ্ছে এখন এর বাইরে পজিশনিং করে বাইরে আনছে, যার কারণে এই জায়গাটা ফাঁকা অবস্থায় আছে। এবং আমি যখন মাউস কার্সার এখান থেকে এটুকু আসবো তখন এটা হাইড হয়ে যাচ্ছে, বলাই আছে এটার উপর হোভার করলেই কিন্তু এটা দেখাবে। আর আমি এখন মাউস আনতে আনতে কিন্তু এটা কি হাইড হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার ড্রপ ডাউন হইলো না, আমার ড্রপ ডাউন এর লিস্টেতে যাইতে হবে, তাই না। আবার এটা দেখ খুব দ্রুত গেলে চলে আসে মাঝে মধ্যে, বাট এটা তো হয়ে না। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইভেলটাকে আমার এর মধ্যে রাখতে হবে, কিন্তু আমি স্টাইলটা চাচ্ছি এমন ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে শুরু হবে, আবার আমি বুঝতেছি ইভেলটা এর মধ্যে থাকতে হবে। কিভাবে করা সম্ভব, করা সম্ভব, করাটা এভাবে সম্ভব, যেমন আমি ইউএল কে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ইন্ডিভিজুয়ালি এলআই কে দিব, ঠিক আছে। এখন কি এলআই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে কিন্তু মার্জিন বটম পাচ্ছে, তো আমি মার্জিনটাকে প্যাডিং বানাই দিই, তাহলে বেটার হবে, ফাঁকাটা বোঝা যাবে না, মনে হবে যে আমার ইউএল এ ব্যাকগ্রাউন্ড আছে। এবার আমি যেটা করব, ইউএল এর টপ থেকে যেটা নামিয়েছিলাম আমি আপাতত জিরো করি, অথবা এই অবস্থায় আমি কাজ করি। আচ্ছা এই অবস্থায় হোভার ইফেক্টটা শো অবস্থায় থাকবে, কিভাবে কাজ করবেন জানেন, স্প্রেড এলিমেন্ট, আমি কাকে হোভার করছি, এলআই কে, এলআই স্টাইলে হোভার গেলাম, দেখেন স্টাইলটা ফিক্সড আছে। এখন আমি কাজ করতে পারি, আমার ই ইউএল কে আমি টপ থেকে আরো কমাই দেই, যেমন এটুকু এটুকু থাকলে হচ্ছে আমার এলআই এর মধ্যে যাচ্ছে, তাই না, এর মধ্যে যাচ্ছে। হ্যাঁ এ হচ্ছে 19 19, টপ থেকে 19 পিক্সেল। সো আমার এখন দেখেন যে কাজ করতেছে, এখন আমার মনে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা আরো নিচে আসলে স্টাইলটা আরো সুন্দর লাগতো, উপরে একটু ফাঁকা জায়গা থাকলো। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে কি করে দেখেন ইউএল আমি হোভার দিলাম, এই যে ইউএলটা আছে ইউএলটার প্যাডিং টপ দিব, আমি আরো বাড়াই দিলাম, প্যাডিং টপ 20 পিক্সেল। প্যাডিং টপ মানে কি, সে তার ইউএলটা শুরু হয়েছে উপরে কিন্তু সে মাঝখানে আরো প্যাডিং 20 পিক্সেল কি করবে, খালি জায়গা রাখবে, তারপর এলআই শুরু করবে। তার মানে আমার ইউএলটা কি কোথায় আছে, উপরে আছে, আনতে পারতেছে এখন ইউএলটা কিন্তু এখানেই আছে, ঠিক আছে। প্যাডিং এর জন্য জাস্ট বোঝাচ্ছে না, এটা একটা ট্রিক্স আর কি, আপনি টুলস হিসেবে নিতে পারেন। এটা মার্জিন দিয়েও করা যায়, মার্জিন দিলে হবে কি পুরো ডিপটা নেমে চলে আসবে, সো আমি পাবো না, আবার এখানে আসতে গেলেই হাইড হয়ে যাবে। এনিওয়ে এ হচ্ছে বিষয় অ্যাকচুয়ালি ড্রপ ডাউন তৈরি করার বিষয়, ঠিক আছে। আচ্ছা যে বিষয়টা অ্যাকচুয়ালি এখানে দেখাতে চাইছিলাম সেই বিষয়টা আমি এখানে দেখাইতেছি অলরেডি, আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড নিয়ে বিষয়টা বলতে চাই। এরকম অনেক আচ্ছা এখানে একটু চেঞ্জ মনে হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড সরাই দিলাম, এখানে প্যাডিং চারপাশ থেকে কি একটা প্যাডিং পাইছে না, আমি কি দিছি, ও প্যাডিং সরি প্যাডিং, তাই তো বলি কি ব্যাপার,
এবার একটা কাজ করা যায়, আমি একটা কাজ করি যে, আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে আমার কাজটা হবে যে আমি হোভার করলাম, এখানে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখে হয়তো বা বুঝা পসিবল যে এটা পোর্টফোলিওর আন্ডারে আছে, বাট পোর্টফোলিওটা যদি হাইলাইট হয়ে থাকতো তাহলে বেটার হইতো, তাই না? কি পোর্টফোলিওটা যদি হাইলাইট হয়ে থাকতো তাহলে বেটার হতো। তো আমরা একটা কাজ করি, নর্মালি নর্মালি যেটা করবো সেটা হচ্ছে, এ হোভার করলে হোভার কালারটা চেঞ্জ হবে একটু। আমি আপাতত এইটা দিলাম অ্যাকোয়া, নর্মালি এই যে এই অ্যাকোয়া কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, এখন এই যে অ্যাকোয়া কালারটা, এখানে যখন হোভার করব, আমি যখন মাউসটা এখান থেকে এদিকে আনবো, তখন পোর্টফোলিওটা হাইলাইট হয়ে থাকবে। এই বিষয়টা করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমরা এটাকে কি করছি, এলাই এ হোভার, তো আমাদেরকে যেটা করতে হবে এলাই হোভার এ, ঠিক আছে? এলাই হোভার এ করার সাথে সাথে দেখেন এখন প্রত্যেকটা কিন্তু এ কি হয়ে গেছে, হাইলাইট হয়ে আছে, ঠিক আছে? এখন আবার আমাকে আলাদা করতে হবে এখান থেকে, কি আলাদা করতে হবে, যে এখান থেকে করতে হবে হচ্ছে, আমি আরো একটা নিয়ে নিলাম, এখানে এলাই হোভার, তার মধ্যে ইউএল এলাই আছে না, এলাই আবার এ আছে, তাদের কালার নর্মালি নর্মালি থাকবে, নর্মালি কি থাকবে, হোয়াইট। তাহলে আমার একটা একটা দূর হলো, তাহলে কি হলো, একটা দূর হলো। এবার আমি বলতেছি আবার এদের ইন্ডিভিজুয়ালি যদি আমি যখন হোভার করব তখন আবার কালারটা আসবে, তাহলে আবার কি করব, এর মধ্যে কি আছে, এই যে আমি এখানে মাউস এটা নিয়ে নিয়েছি, এলাই হোভার ইউএল, তারপর এলাই, তারপর যদি আবার এ হোভার হয় তাহলে কি হবে, কালারটা আবার একোয়া হবে, কালার একোয়া। বিষয়টা যদি বা একটু ঠিক আছে, আমার ওইটাও হাইলাইট হয়ে আছে, আমি এটাকে হোভার করলে এটার একটা ইফেক্ট পাচ্ছি। আচ্ছা আমি এটা ব্যাপারটা এখানে বলি, পজিশন কি করে, পজিশন অবশ্যই, পজিশন অ্যাবসলিউট কি করে, বাষ্পমান অবস্থায় আমার কন্টেন্টটাকে শো করে। সো এই ড্রপ ডাউন মেনুটাও একটা ভাসমান মেনু, ঠিক আছে, কে আছে আবার নাই, কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছিলাম বা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে আমরা যখন কোন একটা কন্টেন্টের, সরি, কোন একটা ডিভের কন্টেন্ট কে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট করলে প্যারেন্টকে কি করি, ওভারফ্লো হিডেন করি। এবং আমি তখনই বলেছিলাম যে সে জায়গায় যদি মেনু হয় তাহলে কি করবো না, ওভারফ্লো হিডেন করবো না। হ্যাঁ, সেই জায়গায় যদি মেনু থাকে, এর মধ্যে যদি কোনো একটা যদি মেনু হয় তাহলে ওভারফ্লো হিডেন করবো না, কারণ এই যে ড্রপ ডাউন, ওভারফ্লো হিডেন করলে ড্রপ ডাউনটা শো করবে না, ঠিক আছে, কারণ মেনুটা বড় হচ্ছে এইটুকু, কিন্তু মেনুটার হাইট, সাপোজ মেনু এরিয়ার হাইট এটুকু, আমার মেনুটা হচ্ছে এটা, এবং ওভার করার সাথে সাথে এটা বের হচ্ছে আরো অনেক লম্বা। এটা যদি ওভারফ্লো হিডেন করাই থাকে তাহলে এই ডিভের বাইরে আর কিছুই তাকে দেখা যাবে, শুধু এইটুকু প্রথমটা দেখাই আর দেখাবে না। তো আমি এবং সেই ওভারফ্লো হিডেন পরিবর্তে আমরা ফিক্স দেখেছি, ফিক্স কিভাবে করতে হয়, ক্লিয়ার ফিক্স কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। এবার আসি আমি মেনু তৈরি করার বিষয়ে, মেনুর বিষয়টা হচ্ছে একদম ইজি পেপার, জাস্ট পজিশন অ্যাবসোলিউটের কাজ, পজিশন অ্যাবসোলিউটের মাধ্যমে আমরা মেনুটাকে পজিশনিং করব। এখন দেখেন আমি একটা মেনু তৈরি করি, এখানে এটা হচ্ছে আমার মেনু, আমার মেনু না, বক্স, সাপোজ এখানে লগো আছে, দেন এখানে মেনু আছে, হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, ঠিক আছে। এবার আমার এখানে একটা মেনু দরকার, সাপোজ এখানে একটা বর্ডার আছে, মানে মেনু এরিয়ার বর্ডার, এই বর্ডার নিয়ে মেনুটা ইস্যু করুন, স্টাইলটা এমন, এরকম অনেকে স্টাইল দেখবেন আপনারা, এখন আচ্ছা এর সমান হবে, এর সমান এভাবে হবে অথবা এভাবেও হতে পারে, যদি এর প্যাডিং থাকে, এর প্যাডিং থাকে যতটুকু প্যাডিং ততটুকু সে নিবে, লেফট জিরো দিন। এনিওয়ে এখন এটাকে করবো কিভাবে, তো যেহেতু এটাকে আমি পজিশনিং করবো, এখন সেটা কার মধ্যে আছে, সেটা এই এলআইয়ের মধ্যে আছে, ঠিক আছে, এই এলআই এর মধ্যে আছে। আমি যদি একে পজিশন অ্যাবসলিউট করে লেফট থেকে জিরো করে টপ থেকে জিরো করে, সে নর্মালি একদম বডির উপরে চলে যাবে,
কারণ আমি কাউকে রিলেটিভ করি না। যখনই ড্রপ ডাউন মেনু তৈরি করব, অবশ্যই ফার্স্ট শর্ত হচ্ছে অ্যালাই কে পজিশন রিলেটিভ করব, তারপর এটা পজিশন অ্যাবসলিউট করব। মাঝে মাঝে এমন মেনু দেখবেন যে ওভার করছে এই পুরো অংশটা দেখাচ্ছে, এই পুরো অংশটা দেখাচ্ছে, এটাকে বলা হয় মেগা মেনু। ঠিক আছে, গিগা মেনু এখনো আসেনি, আসলে বলবো, এটা মেগা মেনু। তো এই মেগা মেনুকে এটা কিভাবে করতে, এই মেগা মেনু অ্যাকচুয়ালি কিভাবে থাকে, এই কিন্তু অ্যালাইয়ের মধ্যে থাকে না। ঠিক আছে, এই মেগা মেনু অ্যালাইয়ের মধ্যে থাকে না, এটা আমি পরে দেখাচ্ছি। এনিওয়ে আগে এটা করি। তো এটা কি করব, প্রথমে পজিশন রিলেটিভ আমার অ্যালাইকে করতে হবে। তার মানে এখন আমি তার মধ্যে যাকে পজিশনিং করি না কেন, সে এর মধ্যেই কাজ করে। একে বললাম পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে জিরো, টপ থেকে আমি 30 পিক্সেল নামায় রাখলাম, সেই এই জায়গা থেকে শুরু হয়ে এদিকে গেল। হ্যাঁ, এই জায়গাতে শুরু হয়ে যতটুকু কন্টেন্ট আছে সবগুলো লাইন বাই লাইন চলে গেছে, কারণ আমার প্যারেন্টে এখানে বলা আছে, মনে করেন এটা ডিপ হচ্ছে মেনু, ডিপ মেনু দেন ইউএল দেন অ্যালাই, এখানে বলছিলেন না ডিসপ্লে ইনলাইন ব্লক। সো সেম কাজটা কিন্তু এখানে স্টাইলটা পাবে, কারণ এটাও মেনুর মধ্যে আছে, এটাও একটা ইউএল, এটাও একটা অ্যালাই। ঠিক আছে, সেজন্য এরাও পাশাপাশি থাকবে, নর্মালি পাশাপাশি থাকবে। তো আমি বললাম যে উইথ হচ্ছে, একটা উইথ দিয়ে দিলাম 250, তখন এরা ফিজি ফিজি হয়ে ওইটুকুর মধ্যে। দেন আমি আবার এদেরকে আলাদা করে বললাম যে অ্যালাইটা কিভাবে ডিসপ্লে ব্লক অবস্থায় থাকবে, কিরকম লিখবো, এই মেনু ইউএল, দেন তার মধ্যে কে আবার ইউএল আছে এটা, তার মধ্যে অ্যালাই, একে যদি বলে ডিসপ্লে ডিসপ্লে ব্লক, তখন তারা নিচে নিচে আসে। ঠিক আছে, এটুকু করেছে, শেষ তো মেনু তৈরি শেষ। এবার বাকি কাজটা হচ্ছে আমি লেফট থেকে জিরো যেটা করেছি সেটাকে কি করছি, মাইনাস করে দিচ্ছি। মাইনাস আমার স্ক্রিন যত বড় না তত বড়, -999, এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা সংখ্যা আছে, তো মাইনাস করে দিছি। কিন্তু আবার মাইনাস ভুলে না দিলে আপনার নিচে অনেক বড় একটা স্ক্রল চলে আসবে, কারণ এই বিষয়টা সেই ওয়েবসাইটের মধ্যেই আছে কিন্তু আপনাকে দেখাবে না, শুরুতে দেখাবে না। তো এটাকে অবশ্যই মাইনাস দিতে হবে। তো সে নর্মাল অবস্থায় সে মাইনাস থাকবে, তার মানে দেখালো না। যখন আমি একে হোভার করব তখন সে আবার জিরো হয়ে যাবে। জাস্ট আমি কি করছি, ওভার ইনপুটে গিয়ে তাকে জিরো করে দিচ্ছি। এই যে এই এলআই কে, যখন এই এলআই কে যখন হোভার করছে তার মধ্যে যে ইউএল টা আছে সে কি হচ্ছে, জিরো হচ্ছে, লেফট জিরো। তার মানে এটা হয়ে গেল। এবার আসি হোভার ইফেক্টের বিষয়ে। তো আমি একটা নর্মাল হোভার ইফেক্ট দিচ্ছি প্রত্যেকটা জায়গায়, নর্মাল হোভার ইফেক্ট। নর্মাল হোভার ইফেক্ট কি, যে কোনো এর উপর হোভার হবে কি হবে, কালারটা রেড হবে যে কোনো। তো আমি যখন এটাতে হোভার করব এটা রেড, এটা থেকে আবার যখন এটাতে আসবো এটাও রেড। ঠিক আছে, এটাও রেড। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সব জায়গায় হোভার করলে রেড তো হবেই, আমি যখন এটাতে হোভার করব এটাও রেড হবে, প্লাস আমি যখন এর নিচে আসব তখন এই রেড অবস্থায় থাকবে, রেড অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কি অ্যালাই, তার মধ্যে এ, আমি নর্মালি আমরা যে হোভারটা ইফেক্ট দেই সেই ইফেক্টটা হচ্ছে এভাবে দেই, এ হোভার। এখন আমাকে যেটা করতে হবে অ্যালাই হোভার এ, কারণ এটাও অ্যালাই, এটাও অ্যালাই, এটাও অ্যালাই। ঠিক আছে, এটাও অ্যালাই, তাই না? আমি যখন অ্যালাইকে হোভার করব তখন এ এর কালার কি থাকবে, নর্মালি এটা যখন দেখব অ্যালাই হোভার এ, তখন আমি কি করব, এই অ্যালাইকেও যখন হোভার করব এ কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এবার তো এই ক্ষেত্রে আবার কি হবে, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি যখন এ অ্যালাই হোভার করব তখন এর মধ্যে যতগুলো এ আছে প্রত্যেকটা এই এই কালারটা পেয়ে বসে থাকবে। তাহলে এটাকে আবার বাদ দিতে হবে আমাকে, তার মানে বলতে হবে যে এলআই হোভার এ, অথবা এরকম বলা যায় এলআই হোভার, তার মধ্যে যে ইউএল আছে তার মধ্যে আবার যে এ আছে, এটা তো একটা ইউএল, এলআই এর মধ্যে এটা ইউএল, তার মধ্যে এ আছে, তাদের কালার নর্মালি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা করে দিব, তারপর আবার ইন্ডিভিজুয়ালি বলবো তাদেরকে যদি আবার হোভার হয় তাহলে আবার এই কালারটা আসবে। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, সরাসরি আরেকটা নাম লিখলাম ইউএল এর মধ্যে তো এ আছেই। ঠিক আছে, তো জাস্ট হোভার ইফেক্টটা এখানে তিনটা ধাপে করা হয়েছে। প্রথমে একটা নর্মালি
নরমাল, দেন আবার এটাকে হোভার করলে যে এই কালারটা সেম থেকে যাচ্ছে সেটাকে সরাইলাম, তারপর আবার ইন্ডিভিজুয়ালি করার ক্ষেত্রে কি করলাম হোভারটা দিলাম। আচ্ছা এখানে একটা বিষয় বলি, এই দূরত্বটা আপনারা অনেক ওয়েবসাইট দেখবেন যে এখানে অনেক ফাঁকা জায়গা আছে, তারপরে আমি মাউস যখন হোভার করছি নিচে আনতেছি এটা সরে যাচ্ছে না, এই বিষয়টা যে বলছিলাম এখন একটু আগে, এটা হচ্ছে প্যাডিং। এখানে একটা প্যাডিং থেকে যায় যেটা কেউ বুঝতে, প্যাডিংটা দেখা যায় না, এবং যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এর যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে এই প্যাডিংটা বাদ দিয়ে অ্যালাইকে ইন্ডিভিজুয়ালি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় এখানে, ঠিক আছে। তারপর আরো অনেক আইকন টাইকন দেখবেন এই যে, তখন আমি এগুলাকে বিফোর আফটার ওই ইউএল এর বিফোর আফটার করে আনতে পারি, ঠিক আছে। এ হলো হোভার ইফেক্ট, শেষ। হোভার ইফেক্ট এবং ড্রপ আসলেই অনেক সহজ। আচ্ছা এখানে যেহেতু স্লাইডার ইউজ করা আছে, স্লাইডার তো থাক সমস্যা নেই, তার মধ্যে আমি দেখি মিক্সিটারটা এখানে ইনভেন্ট করে দেখি। আচ্ছা সবার কাজ কিন্তু দেখি নাই, অর্ধেকে গিয়ে আটকে গেছে। আচ্ছা দেখ দেখবো, তো আমি মিক্সিটাপে যাই। মিক্সিটাপ অ্যাকচুয়ালি কি প্লাগইন বলেন তো, নাম বলেন, মিক্সিটাপ অ্যাকচুয়ালি কি করছে? শর্ট ইন আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে এ দিয়ে সার্চ করলে শুধুমাত্র এগুলো, এটা কি বলা হয়, ফিল্টার করা বলা হয় না, শর্টিং করা বলা হয় না, এটা একটা শর্টিং করা, শর্টিং প্লাগইন। তো আমার আইটেমকে শর্ট করার জন্য, শর্টিং করার জন্য, সাজানোর জন্য এইটাই এগুলো। আচ্ছা যাক, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং র্যান্ডম অনেক কিছুই আছে। তো আমি মিক্সিটা প্রথমে জিপ ফাইলটা ডাউনলোড করে নিই। কি বলছে, থ্যাংকস ফর ডাউনলোডিং মিক্সিটা, ইউর ডাউনলোড উইল বিগিন মোমেন্ট, সরি কমার্শিয়াল ইউজ রিকোয়ার্স এ কমার্শিয়াল লাইসেন্স, কমার্শিয়ালি যখন ইউজ করতে যাবেন তখন আপনার কমার্শিয়াল লাইসেন্স লাগবে। যাই হোক আমি মিক্সিটা ডাউনলোড করলাম, এবার মিক্সিটা কিভাবে স্টার্ট করতে হবে, কাজ করা কিভাবে স্টার্ট করতে হবে, প্রথমে বলছে কি ফার্স্ট বিল্ড ইওর কন্টেন্ট, তো কিভাবে বিল্ড করতে হবে সেটা দেখি আগে। তো বিল্ড করতে হবে হচ্ছে এই মার্কআপে, অবশ্যই মিক্স ক্লাসটা লাগবে, এবং আইডিটা আমার যে কোনো একটা কিছু হতে পারে, আইডি হতে পারে, ক্লাস হতে পারে, যেটাতে আমি অ্যাক্টিভ করবো, ঠিক আছে। আর এখানে মিক্স ক্লাসটা অবশ্যই লাগবে, ঠিক আছে। তো আমার কন্টেন্টকে কি করতে হবে, এভাবে সাজাতে হবে। সো আমি আমার ব্র্যাকেটসে আসি, আমার কন্টেন্টটাকে কিভাবে সাজানো একটু দেখি। এখানে আমার কন্টেন্ট হচ্ছে কোথায় এটা, সো এস আইটেম হচ্ছে আমার একটা কন্টেন্ট। সো আমি মিক্স অবশ্যই কি মিক্স ক্লাসটা লাগবে, আমি মিক্স ক্লাসটা যুক্ত করে দিলাম, ওকে। আর কি লাগবে, তারপর বলছে হচ্ছে ক্যাটাগরি, অ্যাকচুয়ালি ক্যাটাগরিটা কি, আমার মেনুতে যে ক্যাটাগরিটা থাকবে সেই মেনুর একটা কি থাকবে, ক্লাস থাকবে, ডাটা ফিল্টার, ডাটা ফিল্টার ওইটা একটা ক্লাস, সেই ক্লাসটা আমি এই ক্লাসে যুক্ত করতে হবে, ঠিক আছে। সাপোজ বিষয়টা আমি বলতেছি আগে করে নিই, যেমন আমার মেনুটা কি কি, আমার মেনু হচ্ছে গ্রাফিক ডিজাইন, সাপোজ ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইন। তো এটা কাজ কিভাবে করবে, মেনুটা কাজ করার জন্য মেনুর ক্লাস আমি চাইলে ফিল্টার দিতে পারি, নাহলে না দিলাম সমস্যা নেই, কিন্তু ডাটা ফিল্টারটা লাগবে, ঠিক আছে। আমি দিলাম ডাটা ফিল্টার, এটা দিলাম ডাটা ফিল্টার, আমি কপি করে নিয়ে আসলাম, এলআই এর সাথে ডাটা ফিল্টারটা যুক্ত করছি কি ক্যাটাগরি ওয়ান। আমি ডাটা ফিল্টারটা এখানে দিয়ে দিলাম হচ্ছে, নাম দিলাম হচ্ছে গ্রাফিক, যেহেতু এটা গ্রাফিক ডিজাইন নিয়ে ক্লাস, ঠিক আছে। মেনুটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইন নিয়ে, আমি ডাটা ফিল্টার গ্রাফিক দিলাম, এরপর হচ্ছে এটা ওয়েব, এটা একটা ক্লাস, মনে রাখবেন এই ডটটা লাগবে, এখানে ডটটা কি লাগবে, তারপর হচ্ছে ফ্যাশন, ঠিক আছে। আরেকটা বিষয় এখানে হচ্ছে অল নামে একটা ডাটা ফিল্টার আছে যেখানে নর্মালি সব দেখাবে, ঠিক আছে। তো আমি অলটা নিয়ে আসি, অলটা লাগবে, অল ছাড়া কাজ করে কিনা দেখবো, মিক্সিটা অ্যাকচুয়ালি অল ছাড়া কাজ করার কথা না। এনিওয়ে সো এটা হচ্ছে আমার কি, এটা কি আমার মেনু, ঠিক আছে। এখন আমরা মেনু তৈরি করছি, এখন এই যে গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে এখান থেকে যে গ্রাফিকের আইটেম সেগুলো বুঝতে হবে না, কোনগুলো গ্রাফিকের আইটেম, সেজন্য এই গ্রাফিক ক্লাসটা আমি যেটা গ্রাফিক আইটেম হিসেবে দেখতে চাচ্ছি সেটাকে দিয়ে দিব। মনে করেন এই আইটেমটা আমি গ্রাফিক হিসেবে নিব, আরেকটা নিব হচ্ছে, প্রথমটা হচ্ছে ওয়েব হিসেবে নিব, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, কোনটা কোন ক্যাটাগরিতে পড়ছে
এই প্রজেক্টটা এই ফ্যাশন ক্যাটাগরিতে, এই প্রজেক্টটা গ্রাফিক ক্যাটাগরিতে, এই প্রজেক্টটা আমি দিলাম, এটাও ফ্যাশন দেই, দুইটা ফ্যাশন ক্যাটাগরিতে, একটা গ্রাফিক একটা ওয়েব, ঠিক আছে? আর সবগুলো মিলে কিন্তু অল ক্যাটাগরিতে পড়ে, সবগুলো মিনস অল, ঠিক আছে? তারপরে আমি কি করছি, মেনু তৈরি করছি, মার্কআপ রেডি করছি, আমার মিক্স ক্লাস প্লাস আমার ক্যাটাগরি ক্লাস সহ। তারপর আমাকে কি করতে হবে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মিক্স ক্লাসকে ডিসপ্লে নান করতে হবে। মিক্স ক্লাসকে ডিসপ্লে নান বলতে নর্মালি ডিসপ্লে না, কিন্তু নর্মালি দেখাবে, অল যখন ক্যাটাগরিতে থাকবে সে নর্মালি কি দেখাবে। কিন্তু আপনার আমি যখন কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করব, বাকি মিক্স গুলো কি হবে, ডিসপ্লে নাম হবে না। তো এই জন্য এই স্টাইলটা আমাকে যুক্ত করতে হবে। তো আমি দিলাম হচ্ছে মিক্স, আমার মিক্স ক্লাস। আচ্ছা, এই ক্লাসটা কি পোর্টফোলিও আইটেমস, তাই না? আমি এখানে বের করি পোর্টফোলিও আইটেমস, এই যে পোর্টফোলিও আইটেমস এর মধ্যে যে মিক্সটা আছে তার ডিসপ্লে নান, সেটা কি হবে, ডিসপ্লে নান। এখানে তো বলছে কন্টেনার হচ্ছে তার প্যারেন্ট, দেন তার মধ্যে যে মিক্স আছে সেটা ডিসপ্লে নান অবস্থা থাকবে। তারপর আমাকে কি কি যুক্ত করতে হবে, ডেকোরি তো আমাদের যুক্ত করাই আছে, আমাদেরকে মিক্স সেটআপের যে জেস ফাইলটা সেটা যুক্ত করতে হবে, এবং আমাদের অ্যাক্টিভ জেস, যেটা আমাদের অ্যাক্টিভ জেস সেখানে অ্যাক্টিভ করতে হবে এভাবে। তো আমি ফাইলটা তো ডাউনলোড করেছি, এই যে এটা হচ্ছে আমার ফোল্ডার, এটা হচ্ছে মিক্স সেটআপের যে ফাইলটা সেটা সোর্স ফোল্ডারে গেলে দেখতে পাবো যে আমাদের একটা জেস ফাইল এখানে আছে। আমি জেস ফাইলটা নিয়ে নিলাম, আর কোনো সিএসএস ফাইল বা কিছুই নেই, বাকি সিএসএস সব আমাদের। তারপর অ্যাক্টিভ জেসে গিয়ে আমাকে এইটুকু অ্যাক্টিভ করতে হবে, পোর্টফোলিও আইটেমস, আমার ক্লাসটা হচ্ছে কি পোর্টফোলিও আইটেমস। তো আমি অ্যাক্টিভ জেসে যাই, আমি এখানে অ্যাক্টিভ করি, ক্লাসের নেম হচ্ছে কি পোর্টফোলিও আইটেমস। এবার দেখি তো অ্যাকচুয়ালি মিক্সিটা কাজ করছে কিনা। ও আমাদের, আমরা কি, আমরা কিন্তু জেকোয়েরি ফাইলটা কল করি নাই, হ্যাঁ? তো আমাদেরকে জেকোয়েরি ফাইলটা অবশ্যই কল করতে হবে। আমি কার্সেলের পরে করলাম জেকোয়েরি মিক্সিটাপ ডট জেস। এবার দেখি তো, এটা হচ্ছে আমার মেনু, ঠিক আছে? মেনু কিন্তু কাজ করছে না, মেনু কাজ করছে না কেন, এবার সেটা দেখে আসি মেনু কেন কাজ করছে না। মেনু কাজ করছে না, ডাটা ফিল্টার অল গ্রাফিক। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ হ্যাঁ কোন পাশে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, অল গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ফ্যাশন ডিজাইন, প্লাস্টার থাক, প্লাস্টার অ্যাঙ্কর ট্যাগ না, অ্যাঙ্কর ট্যাগ দেওয়াটা বাধ্যতামূলক না। আচ্ছা এখানে আমি একটু দেখি তো, আমি সব ঠিক ঠাক করেছি, অবভিয়াসলি সব ঠিক ঠাক করেছি, তো লেট, তো লেট করে কেউ ক্লাস আসে, ডাটা ফিল্টার, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ফিল্টার, এখানে কি ক্লাস ফিল্টার দিতে হবে বলছে, সে কবে দিচ্ছে দেখি। আচ্ছা বুঝতে পেরেছি, ক্লাস ফিল্টারটাও দেওয়া লাগবে, মানে এটাও বাধ্যতামূলক। কেমন দেখাচ্ছে স্লাইডারের জন্য, কিন্তু একটা এখানে আইটেম গুলো দেখাচ্ছে না, কারণ আমার আইটেম নাই ওই ইয়েতে, ঠিক আছে? কিন্তু স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হওয়া অবস্থায় আছে, আমার যেখানে আইটেম আছে সব আইটেম মিলেই দেখাচ্ছে।
ওয়েবের কোনো আইটেম নাই, ওয়েবের কোনো আইটেম দিই নাই, ফ্যাশন ওয়েবে একটা আইটেম দিছি ওয়েব, বাট শো করছে না। আচ্ছা এটা কেমন যেন একটা কি করছে, উলট পালট দেখাচ্ছে। আচ্ছা একটু জিনিস, একটা জিনিস আমি স্লাইডারটা ডিঅ্যাক্টিভ করে দেখি, স্লাইডারটা হচ্ছে এটা এখানে, আমি কমেন্টস করে রাখলাম, তারপর দেখি যে সেটা কেমন দেখাচ্ছে। আমার প্রত্যেকটা আইটেম এখানে দেখাচ্ছে, গ্রাফিক ডিজাইন ইফেক্টটা ঠিক আছে ওই স্লাইডারের কারণে। আইটেমস যেহেতু স্লাইডারে কি আছে, আইটেম হচ্ছে তিনটা আছে না, আইটেম দেওয়া তিনটা, স্লাইডারের কারণে আইটেমটা অ্যাকচুয়ালি ইয়া করছে, মানে ওয়েবে যখন যাচ্ছি একটা শো করছে বা একটা শো করছে না এরকম। আবার দেখি এই যে ফ্যাশনে যাচ্ছি, একটা শো করছে বাট দুই পাশে স্লাইডার আইটেম তিনটা, দুই পাশে কি নাই, আমার ফ্যাশনে আইটেম নাই। আমি এবার মার্কআপ বাড়াই দেখি, ফ্যাশনে তিনটা করব, স্লাইডারে তিনটা, ওয়েবে তিনটা করব। আমি ফ্যাশনে আরেকটা বাড়ালাম, গ্রাফিকে আরেকটা বাড়ালাম। আচ্ছা ফ্যাশন 1 2 3, তো গ্রাফিকের এক থেকে আমি এখানে নিয়েছি, গ্রাফিক গ্রাফিক আরেকটা গ্রাফিক এখানে দেই, তারপর ওয়েব। আমার ওয়েব এখানে একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, অনেকগুলা আইটেম হয়ে গেল। গ্রাফিক কি ব্যাপার, টেস্ট কমপ্লিট করছি, এটাতে দেখলে বুঝতে হবে। সবই ঠিক আছে এখানে, কমপ্লিট বলতে স্লাইডার কমপ্লিট, আইটেম গুলো একটা একটা করে শো করছে। এখানে কিন্তু দুইটা ব্ল্যাঙ্ক আইটেম আছে, দুইটা গেল, দেন নেক্সটটা শো করছে। এখানে অ্যাকচুয়ালি দুইটা প্লাগইন দুই রকমের, দুইভাবে কাজ করাইতে গেলে একটু কাজ করা লাগবে, এখানে জেএসএ কাজ করা লাগবে। দেখ অল অল এর ঠিক আছে, দেখি অল ঠিক আছে, অল ঠিক আছে। তো এখানে যে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি আপনারা সমস্যা এখন ধরতে পারছেন বলেন তো, কি সমস্যা এখানে, যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে এরকম, আমার অল আইটেম ঠিক থাকবে কারণ প্রত্যেকটা আইটেম এখন ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। আমি যখন কোন একটা ক্যাটাগরিতে ক্লিক করছি সেই ক্যাটাগরি বাদে বাকি সবগুলো ডিসপ্লে নান অবস্থায় হয়ে যাচ্ছে, এবং আল কার্সার যেটা করছে তার জায়গাটা রেখে দিচ্ছে কিন্তু ডিসপ্লে না, ঠিক আছে। এখন এটাকে যদি কাজ করতে হয় তাহলে দুইটা দুইটা প্লাগইন কে নিয়ে জাস্ট এটা কাজ করতে হবে। আর এমনি আল কার্সার সরি মিক্সিটার কিভাবে ইউজ করতে হয় দেখছেন, দুইটা শর্ত দিয়ে দিছে, আগে যদিও বা ক্লাস ফিল্টারটা দেওয়া লাগতো না, মিক্সটা অবশ্যই দেওয়া লাগতো। এখন ক্লাস মেনুর ক্ষেত্রে ক্লাস ফিল্টারটা দেওয়া লাগবে, আইটেমের ক্ষেত্রে মিক্স ক্লাসটা দেওয়া লাগবে, এই দুইটা শর্ত। আর যে করে জেস ফাইলটা কল করতে হবে মিক্সিটাবের, দেন অ্যাক্টিভ করতে হবে। আর অবশ্যই সিএসএস এ গিয়ে, আমি এখানে দেখাচ্ছি, সিএসএস এ গিয়ে অবশ্যই আপনাকে কি করতে হবে, ডিসপ্লে নান অবশ্যই করতে হবে। যদি ডিসপ্লে নান না করি তাহলে কি সমস্যা হয় সেটা আমরা দেখি। কোথায় ডিসপ্লে নান করেছিলাম, এই জায়গায় আমি স্লাইডার অফ করে দিয়েছি। নর্মালি আমার আইটেম এগুলা, আমি যখন কোন একটা মেনুতে ক্লিক করব, আমার গ্রাফিকে তিনটা আইটেম আছে কিন্তু দেখুন, তিনটা শো করার পর প্রথমে ইফেক্টটা তিনটা শো করছে, দেন আবার সবগুলা শো করছে, আবার কি সবগুলা শো করছে না, তিনটা শো করছে আবার সবগুলা লাইন বাই লাইন চলে আসছে। এই বিষয়টার জন্য এই ডিসপ্লে নান এটাকে অবশ্যই মিক্সকে নর্মালি ডিসপ্লে নান করতেই হবে, আদারওয়াইজ সে তিনটা তো শো করবে করবে আবার সবগুলা একসাথে শো করবে, ইফেক্টটা কাজ করবে না। এখন দেখেন কত সুন্দর কাজ করছে, অল অল দেখাচ্ছে, গ্রাফিকে ক্লিক করলাম শুধু গ্রাফিক। এখানে আপনি চাইলে ইফেক্ট গুলো চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, ডকুমেন্টস ম্যাবি ডকুমেন্টস অথবা অ্যানিমেশন, এখানে কোনো ইয়ে আছে, এই যে এখানে কিন্তু অ্যানিমেশন চেঞ্জ করা যায়,
অ্যানিমেশন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট ভাবে কোনটা আছে, ফেজ রোটেট ওয়াই মেবি না। আমরা চাইলে এই অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারি। আমি একটা দেই, সাপোজ এটা দিলাম, দেখি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, ইফেক্টস ফেজ রোটেট ওয়াই -10, এটা একটা অ্যানিমেশন দিলাম। এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্টটাই এটা। আচ্ছা আমি যদি আরো যুক্ত করি তাহলে কি হয়, আর কি কি ইফেক্ট আছে এদের সাথে? ফেড রোটেট ওয়াই, রোটেট জেড, স্কেল, ট্রান্সলেট। আমি ফেড না দিয়ে স্কেল দিই, তাহলে স্কেল দিলে কি হবে? স্কেল কি করে বলেন তো? সবাই সিএসএস দেখেছেন অনেক, এতদিন সিএসএস অনেক করেছেন, এবার বলেন স্কেল কি করে? স্কেল সিএসএস এর একটা বিষয় ধরা যায়, সমস্যা নেই, বলেন স্কেল কি করে? কি করতেছে মনে হচ্ছে আপনার? আচ্ছা স্কেল যে বিষয়টা করে সেটা আমি বলি। আমি এখানে দেখেন, এখানে সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাই। হ্যাঁ এইটা একটা ইমেজ তাই না? এই ইমেজটা এক্সপোজ যে ইমেজ, আমি সেই ইমেজকে একটা স্টাইল দিচ্ছি, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের সাথে স্কেল কাজ করে। হ্যাঁ এবার স্কেল কি করে দেখে, আমি স্কেল 0 দিয়েছি, ইমেজটা চলে গেছে, 1 দিয়েছি, ইমেজটা 100% আসছে, 2 দিলে ডাবল, 3 আরো ডাবল, বড় হচ্ছে। স্কেল কি করছে? ছোট থেকে বড় করছে। এখন আপনারা অনেক ইফেক্ট দেখছেন যে হোভার করছি, ছোট থেকে বড় হয়ে শো পুরো কি শো করছে। এখন বলেন যে এটা কি, এটা কি দিয়ে করে? স্কেল দিয়ে করে, এটা জাস্ট ট্রানজিশন দিয়ে সময়টাকে কন্ট্রোল করে, 3 সেকেন্ড ধরে হবে ট্রানজিশন দিয়ে, এটাই করতেছে আর কিছু না। যেমন আমি এখানে একটা বিষয়টা বিষয়টা এখানে দেখাই, এটা কি এখানে অবশ্য হবে না, কারণ এটা আমি কোনো নির্দিষ্ট উইড বা হাইট দিয়ে নিতে। আচ্ছা দেখি, ট্রাই করে দেখি, স্লাইডারও যুক্ত করতেছি এখানে, করছি যত যাই। অল ম্যাপ, অল কন্ট্রোল, অল আইটেম, মেম্বার স্লাইড, এই যে মেম্বার স্লাইড ওভার করলে হচ্ছে কি এটা শো করছে, এটা হ্যাঁ ডিসপ্লে ব্লক হচ্ছে। আচ্ছা তো নর্মালি, তো নর্মালি আমি যদি দেই ট্রান্সফর্ম স্কেল 0, এবং যখন হোভার হবে তখন ট্রান্সফর্ম স্কেল কি হবে? 1 এই অবস্থায় হবে তাই না? তো এখন এটাকে একটা টাইম দিয়ে করা যায় না, ট্রানজিশন দেওয়া যায় না, ট্রানজিশন কোথায় দিতে হবে? আচ্ছা এখান থেকে ট্রান্সফর্মটা চলে গেলে কেন? সময় নিয়ে করা লাগে। এখন আমি এবার দিয়ে যাই ট্রানজিশন, ট্রানজিশন কিভাবে কাজ করে? অল ইজি ইজ কাজ করবে, আচ্ছা এখনো করতেছে না, এটা সময় নিয়ে পাওয়া লাগবে। আচ্ছা যাক, এটা এই বিষয়ে দেখার জন্য আপনারা এটাই ফলো করেন, W3 স্কুল অ্যাকচুয়ালি কিছুই না, এটা কিছুই না, সিএসএস এডিট করা লাগবে বলে করতে। আচ্ছা দেখ, এখান থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে সিএসএস ফ্রি অ্যানিমেশন, ট্রান্সফর্ম ট্রানজিশন, জাস্ট ট্রান্সফর্ম ট্রানজিশন দেখেন, অ্যানিমেশন অন্য বিষয়, অ্যানিমেশন দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন।
এই যে এটা আমি হোভার করার সাথে সাথে যে একটা সময় ধরে কিন্তু হচ্ছে, হুট করে হয়ে যাচ্ছে না, একটা সময় ধরে, এটাকে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশন ঠিক আছে, এই যে একটা সময় নিয়ে আসছে, এই ট্রানজিশনটা কিভাবে ইউজ করে? ট্রানজিশনের অনেকগুলো প্রপার্টি, একটা হচ্ছে ডিলে, ট্রানজিশন ডিলে কতক্ষণ সময় ধরে, কতক্ষণ পর, ডিউরেশন কতক্ষণ সময় ধরে, এবং ট্রানজিশনের কি প্রপার্টি আছে এগুলো, আর টাইমিং ফাংশনটা, এই কয়েকটা মিলে এগুলো হচ্ছে আপনার মানে কি বলে ট্রানজিশন একটা ইয়াছে না প্রপার্টি, কোন প্রপার্টিকে আমি ট্রানজিশন করছি সেই প্রপার্টি ট্রানজিশনে লিখতে হবে। তারপর এখানে কি করতে হবে, আপনার টাইম ফাংশন ইউজ করতে হবে। একদম সহজ বিষয়, আপনারা ট্রাই করবেন, না হলে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানাবো।